আর্থিক খাতের বিতর্কিত প্রশান্ত কুমার হালদারকে মার্চের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত। বন্দি বিনিময় চুক্তির আওতায় পিকে হালদার সহ মোট 6 জনকে দেশে পাঠানো হবে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির বরাতে দুদকের দায়িত্বশীল সূত্র ডিবিসি নিউজকে এই তথ্য জানিয়েছে। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার ওরফে পিকি হালদার 426 কোটি টাকা অবৈধ সম্পদের অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা করেছে। এছাড়া আর্থিক খাত থেকে অর্থ আত্মসাতের দায়ে আরও 35টি মামলা করেছে দুদক, যেগুলোতে 2800 কোটি টাকা লোপাটের তথ্য প্রমাণ দেয়া হয়েছে। এত সব মামলা হলেও তার আগেই বিদেশে পালিয়ে যান পিকি হালদার। চলতি বছরের 14ই মে 5 সহযোগী সহ ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়েন সেদেশের ইডির হাতে। সংস্থাটির তদন্তে পিকি হালদারের 88টি ব্যাংক অ্যাকাউন্টে 300 কোটি টাকার সন্ধান মেলে। কত টাকা? ইডির মামলায় ভারতে বিচার চলছে পিকে হালদার এবং তার 5 সহযোগীর। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই এর রায় হতে পারে। তারপর মার্চের মধ্যেই পিকে হালদারকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত। ইডির বরাতে এসব তথ্য জানিয়েছেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। ভারতের আদালতে অলরেডি আজকে বিচার শুরু হয়ে গেছে। তারা আশা করছে এটা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই তাদের ট্রায়ালটা শেষ হয়ে যাবে। ট্রায়ালটা যদি শেষ হয়ে যায় তাহলে পিকে হালদারকে বাংলাদেশে ফেরত দিতে আর কোনো আইনগত বাধা থাকবে না। সেক্ষেত্রে যদি তার সাজা হয়ে যায় সেই সাজা সে বাংলাদেশে খাটতে পারবে। বাংলাদেশ গভর্নমেন্ট ভারতের উপর খুব প্রেশার ক্রিয়েট করেছে এবং ভারতবর্ষ এটা চাচ্ছে পিকে হালদারকে বাংলাদেশে রিটার্ন দেওয়ার জন্য, ফেরত দেওয়ার জন্য। নতুন কোনো মামলা না হয় তাহলে পিকে হালদারকে ফেব্রুয়ারি মার্চের মতোই বাংলাদেশে ফেরত আনা সম্ভব। দুদকের তদন্ত কর্মকর্তারা মনে করেন পিকে হালদার দেশে আসার পর তদন্তে গতি আসবে, বেরিয়ে আসতে পারে তার আরও সহযোগীর নাম। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।